মানে অপমান কি হিসেবে অপমান, মানে টাকা দিয়ে ভোট জিতেছে বাইদের পার্টি? না, এটা তো সবাই জানে, গোটা দেশে কিভাবে ইলেকশন হয় সেটা সবাই জানে, কিন্তু যতটুকু এই বাইরে থেকে মানুষ আনা, ক্যান্ডিডেট এনে মানে ইলেকশন করা কথা আছে, সেটা তো আমরা একমত, কেননা আমি তো তার বিরুদ্ধেই লড়েছি আসলে, কেননা যে লোকটা ওই জায়গার সম্পর্কে, সেখানকার মানুষের সম্পর্কে, তাদের সমস্যা সম্পর্কে কিছুই জানে না, তারা প্রতিনিধি হয়ে গিয়ে কি কথা বলবে? একটা সময় তো আপনি মুখ্যমন্ত্রী দলেই ছিলেন, মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছে? দলে ছিলাম না, মানে মোর্চা, আমি মোর্চাতে ছিলাম আর মোর্চা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিল। আপনি প্রার্থী হয়েছিলেন? না, সেটা আমি তো মোর্চা থেকে প্রার্থী ছিলাম আগে, কিন্তু 2016 সালে যে ইলেকশনটা হলো, অনরয় আমি মোর্চা থেকে আলাদা হয়ে গেলাম, কেননা তাদের ইডিওলজি, তাদের ওয়ার্কিং প্যাটার্ন আমার সঙ্গে খাপ খায়নি, আমি সেই বিরোধিতা করে আমি বেরিয়ে এসেছিলাম, তারপর আমি নিজের দল করে আমি দাঁড়িয়েছিলাম ইলেকশনে। জন উন্নয়ন পার্টির বর্তমান অবস্থান কি এখন? অবস্থান মানে ইলেকশন তো কয়েক মাস আগেই তো শেষ হলো আর আমরা হেরে গিয়েছি, তো এখন আমাদের কাজ আছে, যারা জিতে গেছে তারা যে মানে যা প্রতিশ্রুতি দিয়ে জিতেছে তাদেরকে সেই কাজটা করানোর জন্য চাপ দেওয়া, এটাই আমাদের কাজ। বেচারা ওর সম্পর্কে কি বলবো, রাজপিস্তা কিছুই তো জানে না, মানে না দার্জিলিং চেনে, না দার্জিলিং এর মানুষকে চেনে, না তাদের সমস্যা চেনে, ও একজন মানে বিজেপি ওকে দাঁড়িয়েছে, আরএসএস এর ছাত্র, আর বিজেপি নিজের সংগঠনটা মানে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে, সেটা প্রত্যেক রাজনৈতিক দলই করে, সেটাতে কোনো মানে দোষ নেই, কিন্তু কিন্তু রাজু বিশ্বর সম্পর্কে, কেন ওর পলিটিক্যাল এক্সপিরিয়েন্স কিছুই নেই, যেটা বোঝাই যাচ্ছে, তো ওর সম্পর্কে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না, কেননা যে মানুষকে আমি চিনি না, যে এখন পর্যন্ত কোনো কাজই করেনি, পলিটিক্সে মানুষকে কীভাবে চেনা যায়, মানে কি কাজ করে, কতটুকু করতে পারে, তার ক্ষমতা কত, তার মানে ভিত্তিতেই আমরা মানে মানুষের সম্পর্কে মন্তব্য তৈরি করি, ও তো কিছুই করেন, ওর সম্পর্কে কি মন্তব্য করেন, কে করতে দেয় সেইটা সম্পর্কে আমার সেরকম জ্ঞান নেই, কিন্তু যদি আমরা রাস্তাঘাট দেখি প্রচুর কাজ হয়েছে, এটা মানতে হবে, আমি ওনাদের দল সম্পর্কে মানে মানে আমি একমত নয়, আমি অন্য দলের লোক, কিন্তু এখন রাস্তাঘাট দেখতে গেলে যা রাস্তাঘাট হয়েছে, ভালো হয়েছে, ভালোকে ভালো বলতে হবে, এরপর কে কাজ করতে দেয়নি, আমরা তো ক্ষমতায় নেই, কোনো ধরনের ক্ষমতায় নেই, আমরা শুধু যারা কাজ করে সেই কাজ ঠিক হলো কি না তার ভিত্তিতে আলোচনা করতে পারি, সেই জন্য আমি বলতে পারবো না এখন যে কারা মাননীয় মুখ্যমন্ত্রীকে কাজ করতে পারে, তো আগেও ছিল এখনও আছে, মানে আমরা তো দল যখন গঠন করেছি, যেহেতু সংবিধানে বলা হয়েছে আর্টিকেল 3 আছে, আর্টিকেল 3 এ বি সি ডি, আর্টিকেল 1-3 প্যারা সি, এই সবতেই আলাদা রাজ্য সম্ভব আছে বলা হয়েছে, তো কি ভিত্তিতে গঠন হয়, ল্যাঙ্গুয়েজ কালচার এইসব বলা হয়েছে, তো সেই ভিত্তিতে দেখতে গেলে হিস্টোরিক্যালিও মানে মানে আমরা কোয়ালিফাই করি ফর আ সেপারেট স্টেট, তো যে ডিমান্ডটা কনস্টিটিউশনাল, তো সেই ডিমান্ডটা হবে না কেন? আমার লোকসভা ইলেকশনে এইটাই দাবি ছিল যে টিএমসি থেকে জিতলেও কেউ এই কথাটা তুলতে পারবে না, কেননা বাকি বাঙাল দেখতে হবে, বিজেপিও তুলতে পারবে না, ওরাও এখন 18টি সিট জিতেছে, 34টা করে চেষ্টা করছে, তো ওরা কেন দার্জিলিংয়ের কথা তুলে নিজের মানে গ্রাউন্ডটা লুজ করবে, ওরাও চাইবে না। কংগ্রেসকে আমরা দেখেছি কতবার জিতেছে, কিন্তু কোনো ন্যাশনাল স্টেট লেভেল, তো আমি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতাম তাহলে আমার কথাটা ছিল অন্তত এই ইস্যুটা ডিসকাস হোক পার্লামেন্টে, হবে হবে না সেটা পরের কথা, হবে না যদি বলে পার্লামেন্ট তাহলে আমরা জিজ্ঞেস করতে পারতাম যে কেন হবে না, হবে না তাহলে কি আছে বেস্ট অল্টারনেটিভ, কেননা গোর্খাদের যে মেন প্রবলেমটা আছে এটা আইডেন্টিটি আর্ন করেছে, মকাই বাড়ি 1,48,000 পার কেজি বিক্রি হয়েছে, আসামে চা 300 টাকা কেজি বিক্রি হয়, তারা মিনিমাম ওয়েজ 279 পায়, অথচ যেখানে লক্ষ লক্ষ টাকা কেজি চা বিক্রি হচ্ছে সেখানে মিনিমাম ওয়েজ পাচ্ছে না, আর সেই মিনিমাম ওয়েজটা সেন্ট্রাল গভর্নমেন্ট পাস করেছে, এই কী ধরনের গভর্নমেন্ট যে নিজের পাস করা অ্যাক্টকে ইমপ্লিমেন্ট পর্যন্ত করতে পারছে না, আর বড় বড় কথা কী শুনবো আমরা, ওদের বেআইনি চা ঢুকছে কি নেপাল থেকে, কি বেআইনি চা ঢুকছে চোরা পথে নেপাল থেকে, নেপাল থেকে কি কি জিনিস চা,
নেপালের চা কোথায় বিক্রি হবে? বিক্রি হবে কোথায়? মার্কেটটা কোথায়? না না, চা কে ঢুকায়, কারা ঢুকায়? চা ব্যবসায়ী যারা আছে তারাই ঢুকায়। তাহলে এটা তো টি বোর্ডকে জিজ্ঞেস করতে হবে যে তোমরা কোথায় থেকে এই অকশন হাউসে এত এত দার্জিলিং টির নামে বিক্রি হচ্ছে, এটা তোমরা কোথায় থেকে আনছো বলে ওদেরকে জিজ্ঞেস করতে হবে, তাই না? রাজ্য সরকারের বন্ধ হয়েই গিয়েছে, কিন্তু আমি এইটাই বুঝতে পারছি না যেখানে এত মানে ভালো দামের চা, সংসারের সবাই চেনে এই চাকে, সেইখানে চা কর্মীকে কেউ চেনে না, ছেলের নাম লিস্টে নেই। তো এই এজেন্ডা করে করাটা মানে এইটা একটা বিপজ্জনক স্থিতিতে আমাদেরকে ঠেলে দেবে দেশটাকে। তো আমরা তো এটাকে বিরোধ করেছি, এনআরসি আমরা এই জন্যই বিরোধ করি যে যদি কেউ ঢুকে থাকে তাহলে তোমাদের ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তোমাদের বিএসএফ আছে, তোমাদের প্যারামিলিটারি ফোর্সেস আছে, তোমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, তার সাথে যদি কেউ ঢুকে থাকে তাহলে পাবলিককে কেন রেসপন্সিবল করছো? তোমাদের ফোর্সকে রেসপন্সিবল করো। হু আর রেসপন্সিবল ফর অল দিস ইলিগাল ইমিগ্রেশন? ইফ অ্যাট অল ইট হ্যাজ হ্যাপেন্ড, দেন ইট ইস দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড নট দ্য রেসপন্সিবিলিটি অফ পিপল হু হ্যাভ লিভড অ্যান্ড সার্ভ দিস কান্ট্রি ফর জেনারেশনস। ওকে, থ্যাংক ইউ।